পাইছো উদ্বেগজনক খবর, কেন এবার মুম্বাইর পাছত গুজরাটত এবার ধরা পড়ছে অধিক শক্তিশালী আন এক কোভিডর ভেরিয়েন্ট। এই মুহূর্তত এই সন্দর্ভত লৈ আছো খবর, অমিক্রণতকৈ দহ গুণ মারাত্মক ভেরিয়েন্টর সন্ধান লাভ। মুম্বাইর পাছত গুজরাটত করোনার এক্সি ভেরিয়েন্টক লৈ আতঙ্কর সৃষ্টি হয়েছে। গুজরাটের এজন লোক এক্সি ভেরিয়েন্টত আক্রান্ত হওয়ার সন্দেহ প্রকাশ করা হয়েছে। আতঙ্কর সৃষ্টি হয়েছে এবার গুজরাটত এক্সি ভেরিয়েন্টক লৈ। যা 13 মার্চত কোভিড পজিটিভ ধরা পড়েছিল লোকজন, আর তার পাছত এসপ্তাহর পাছত কোভিডর পৰা সুস্থ হৈ হৈছিল সংক্রমিত লোকজন, আর তার পাছতে পরবর্তী সময়ত লোকজনের দেহত এক্সি ভেরিয়েন্টর উপস্থিতি ধরা পড়ে বলে জানিব পৰা গৈছে। পূর্বে মুম্বাই এগৰাকী মহিলার দেহতে ভেরিয়েন্টর সংক্রমণ হওয়া বলে জানিব পৰা গৈছিল, আর গবেষকর মতে এই ভেরিয়েন্ট ডেল্টা অমিক্রণতকৈ দহ গুণ বেশি সংক্রামক বলে জানিব পৰা গৈছে। বিশ্বৰ কেইবাখনো দেশত এক্সি ভেরিয়েন্টত আক্রান্ত হয়েছে 6 শতাধিক লোক, আর এই নতুন ভেরিয়েন্টে বিশ্বত ভয়ঙ্কর রূপ লওয়ার আশঙ্কা প্রকাশ করেছে গবেষক মহলে। নতুন ভেরিয়েন্ট এক্সিক লৈ সমগ্র বিশ্বলৈ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সতর্কবাণী, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সতর্কবাণী জারি করেছে নতুন ভেরিয়েন্ট এক্সিক লৈ। আর ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়ামত পুনের আতঙ্কর সৃষ্টি করেছে এই ভেরিয়েন্টে। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে অমিক্রণ BA.1 আর BA.2 সংমিশ্রণত সৃষ্টি হয়েছে এক্সি প্রজাতির, আর প্রথমবারের 19 জানুয়ারি ব্রিটেনত চিনাক্ত করা হয়েছিল এই প্রজাতিটো। প্রথমে মুম্বাই, এবার তার পাছতে গুজরাটত, এবার অমিক্রণতকৈ দহ গুণ মারাত্মক ভেরিয়েন্ট এক্সির সন্ধান লাভ। গুজরাটের এজন লোক এক্সি ভেরিয়েন্টত আক্রান্ত হওয়ার সন্দেহ প্রকাশ করা হয়েছে। মুম্বাইর পাছতে এবার গুজরাটত দেখিলে পোৱা গৈছে, যা 13 মার্চত লোকজন এই যোনজন আক্রান্ত হয়েছে এক্সিট, কোভিড পজিটিভ হয়েছিল, আর কোভিড পজিটিভ হওয়ার পাছত সুস্থও হয়েছিল এসপ্তাহর পাছত, আর পুনের দেহত এতিয়া পরবর্তী সময়ত দেহত এক্সি ভেরিয়েন্টর উপস্থিতি ধরা পড়েছে বলে জানিব পৰা গৈছে। আর এই খবরটোৱে সকলকে চিন্তিত করে তুলিছে। পূর্বে মুম্বাই এগৰাকী মহিলা এই ভেরিয়েন্টত আক্রান্ত হওয়ার খবর পোৱা গৈছিল, আর গবেষকর মতে এক্সি ভেরিয়েন্ট ডেল্টা অমিক্রণতকৈ দহ গুণ বেশি সংক্রামক। বিশ্বের কেইবাখনো দেশত এক্সি ভেরিয়েন্টত আক্রান্ত হয়েছে 6 শতাধিক, আর এই নতুন ভেরিয়েন্টে বিশ্বত ভয়ঙ্কর রূপ লওয়ার আশঙ্কা প্রকাশ করেছে গবেষকসকলে। গবেষক মহলত এতিয়া শঙ্কার কারণ হয়ে পড়ছে, কারণ এই নতুন ভেরিয়েন্টে বিশ্বত ভয়ঙ্কর রূপ লওয়ার সন্দেহ প্রকাশ করা হয়েছে। আর নতুন ভেরিয়েন্ট এক্সিক লৈ এতিয়া সমগ্র বিশ্বলৈ ভারতীয় বিশ্ব ক্ষমা করব বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সতর্কবাণী জারি করেছে। ফ্রান্স, ডেনমার্ক আর বেলজিয়ামত পুনের আতঙ্কর সৃষ্টি করেছে এই ভেরিয়েন্টে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে অমিক্রণ BA.1 আর BA.2 সংমিশ্রণত সৃষ্টি হয়েছে এক্সি প্রজাতির, প্রথমবারের 19 জানুয়ারি ব্রিটেনত চিনাক্ত করা হয়েছিল এই প্রজাতিটো। আমি জানাই আছো ঈশান নিউজৰ প্ৰতিগৰাকী দৰ্শকক, খালি আমি এটা অনুৰোধ কেৱল আপোনালোকৰ জ্ঞাতাৰ্থে জনাব বিচাৰিছো, এই খবৰসমূহ উৰুৱাই নিদিব, হাঁহিৰে উৰুৱাই নিদিব, আৰু এই খবৰসমূহ আপোনালোকক আতংকিত কৰিবৰ বাবে শংকিত কৰিবৰ বাবে খবৰ সম্প্ৰচাৰ কৰা নাই। আমি খবৰ সম্প্ৰচাৰ কৰিছোঁ যে কোভিডৰ নতুন ভেৰিয়েণ্ট অমিক্ৰণতকৈ 10 গুণে অধিক শক্তিশালী, সংক্ৰমণৰ অধিক শক্তি, অৰ্থাৎ এক্সি ভেরিয়েন্টে পূর্বর কোভিডর যে সংক্রমণের যেটো হার তাততকৈ অধিক ক্ষিপ্র গতিরে এই এক্সি বিওপি সংক্রমণের হার বৃদ্ধি করিব পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। আর সেইবাবেহে আমি এই খবর আপনার সুবিধার্থে, আপনাদের সজাগ সচেতন হবর বাবেহে আমি এই খবর সম্প্রচার করছো বা প্রচার পরিবেশন করেছো। আর বিশ্বর কেইবাখনো দেশত কেন এক্সি ভেরিয়েন্টত আক্রান্ত হয়েছে 6 শতাধিক লোক, আর এই 6 শতাধিক লোক আক্রান্ত হওয়ার লগতে আমার দেশের দুটাকৈ প্রান্তত এই এক্সি ভেরিয়েন্টর দুগৰাকীকৈ রোগী চিনাক্ত করা হয়েছে, সেয়া হয়েছে মুম্বাই আর গুজরাট। প্রথমে মুম্বাই, তারপর এতিয়া গুজরাটত এগৰাকীৰ দেহত এক্সির সংক্রমণ হয়েছে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সকিয়নি
জারি করেছে বা সতর্কবাণী দিছে। প্রথমে 13 মার্চত এই লোকজন যেগুলি এক্সি ভেরিয়েন্টত আক্রান্ত হওয়ার সন্দেহ প্রকাশ করা হয়েছে। কোভিড পজিটিভ হয়েছিল 13 মার্চত, তারপর এটা সপ্তাহ উকলি যাওয়ার পাছত সুশরীরে উভতি আহিছিল, কিন্তু পুনের স্বাস্থ্য কিছু গুরুতর হয়ে পড়ার পরিপ্রেক্ষিত দেহত এক্সি ভেরিয়েন্টর উপস্থিতিও ধরা পড়েছিল। আর পূর্বে মুম্বাই এগারী মহিলার দেহত এই ভেরিয়েন্ট সংক্রমিত হয়েছিল। আর গবেষকে আন একটা উদ্বেগজনক কথা কৈছে যে যি এই ভেরিয়েন্ট এক্সি ভেরিয়েন্ট ডেল্টা অমিক্রনতক 10 গুণ বেশি সংক্রামক হব বলে তেওঁলোকে গবেষক মহলে কৈছে। আর বিশ্বর কেবাখনো দেশত এক্সি ভেরিয়েন্টত 6 শতাধিক লোক আক্রান্ত হয়েছে। আর এই নতুন ভেরিয়েন্টে বিশ্বত ভয়ঙ্কর রূপ লওয়ার শঙ্কা প্রকাশ করেছে গবেষক মহলে। নতুন ভেরিয়েন্ট এক্সিক লৈ সমগ্র বিশ্বলৈ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দিছে নোটিশ বা সতর্কবাণী। ফ্রান্স, ডেনমার্ক আর বেলজিয়ামত পুনের আতঙ্কর সৃষ্টি করেছে এই ভেরিয়েন্টে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে অমিক্রন BA.1 আর BA.2-র সংমিশ্রণতে সৃষ্টি হয়েছে এক্সি প্রজাতির। আর 19 জানুয়ারীত ব্রিটেনত প্রথমবারের চিনাক্ত করা হয়েছিল প্রথমবারের এই প্রজাতি। আর তারপর বিশ্বর বিভিন্ন প্রান্তলৈ বিয়পি পড়েছে এই প্রজাতির সংক্রমণ। আমার দেশের দুটাক প্রান্তত এই প্রজাতির দুগারীক লোক সংক্রমিত হয়েছে। প্রথমে সংক্রমিত হল মুম্বাই, তারপর এইবার গুজরাটত। আমার অনুরোধ আপনাদের চিন্তিত নহব, আপনাদের এই খবর সমূহ হাঁহিরে উড়াই নিদিব। আর এই খবর সমূহ আমি এইভাবে সম্প্রচার বা পরিবেশন করছো আপনাদের আপনাদের সজাগ করিবর বাবে, সচেতনতার বাবে। সাবধানে দিন পার করক আর প্রতিটি মুহূর্ত আপনাদের কোভিডের প্রটোকল সমূহ মানি চলবলে চেষ্টা করক। এক্সি ভেরিয়েন্টে যাতে আমার দেশত প্রবেশ করব নয়, তার বাবে আমার আমি এই চেষ্টা কোভিড প্রটোকল মানি চলি চেষ্টা অব্যাহত রাখব লাগবে। কোভিডক প্রতিহত করার ক্ষেত্রে আমি প্রতিটি মুহূর্ত সাজু থাকিব লাগিব। আর পুনের কৈছো আপনাদের আতঙ্কিত করিবার বাবে খবর সম্প্রচার করা নাই, এই খবর সজাগ সচেতনতার বাবেহে, এই খবর সাবধানতার বাবেহে। আর ইতিমধ্যে চীনের বেইজিংত কোভিডে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, সেয়ে সকলে এতিয়া মানি চলক কোভিড প্রটোকল, কারণ পৃথিবীর পৰা শেষ হওয়া নাই কোভিড। প্রতিটি বর্ষতে এটার পাছত আন এটা নতুন প্রজাতি কোভিডর পোৱা গৈছে। আমার দেশত নতুন প্রজাতির এক্সিট দুগারী লোক ইতিমধ্যে মুম্বাইত এগারী আর মহিলা, তারপর এগারী লোকের আক্রান্ত হয়েছে। আজির দিন আহি পড়েছে খবর গুজরাটেরপরা। আর এই দুগারী লোক আক্রান্ত হওয়ার বাবে এতিয়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে এই নতুন ভেরিয়েন্টক লৈ সমগ্র বিশ্বর বাবে সতর্কবাণী জারি করেছে। ফ্রান্স, ডেনমার্ক আর বেলজিয়ামতো পুনের এই ভেরিয়েন্টে আতঙ্কর সৃষ্টি করেছে।